আর বসন্তের ইয়ে তো থাকতে হবে সাবজেক্টিভ প্রিপারেশন, অবজেক্টিভ কন্ডিশন। দ্যাট অবজেক্টিভ কন্ডিশন ইজ নট প্রিভেইলিং। আমরা তো নিয়ম মেনে চলছি, হরতাল অবরোধ যারা ডাকছে, গতকালও জয়পুরহাটে ট্রেনে তারা আগুন দিয়েছে, প্রতিদিন ট্রেনে বাসে আগুন দিয়ে যাচ্ছে, এমনকি গাজীপুরে গ্যাস লাইন কেটে দিয়েছে, একজন মারা গেছে, এখানে তো বহু লোক করতে পারত। তারা চায় বিশৃঙ্খলা, তারা চায় ষড়যন্ত্র, নাশকতা, গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, এগুলো তারা করে যাচ্ছে নির্বাচনকে বাঞ্ছার করতে। তাদের সেই খায়েশ, সে রঙিন খোয়াব ইনশাল্লাহ বাস্তবায়িত। আমাদের কোনো আশঙ্কা, কোনো শঙ্কা নেই, কোনো উদ্বেগ নেই, আমরা নির্ভীক চিত্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই বাধা দেবে, নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না। নির্বাচনের সব কিছু যথারীতি এগিয়ে চলছে। এই নির্বাচনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে তারা একে ভাগাভাগি নির্বাচন, যে নির্বাচনে 2260 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে, যে নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে হলো। মঈন খানকে আমি বলি, আপনি একটা দেশ দেখান পৃথিবীর যেই দেশে সরকার পদত্যাগ করে নির্বাচন দিচ্ছে, বিজয়ের দিনকে উপহাস করে বিএনপি নেতা পরাজয় দিবস বলছে। পরাজয় তো আপনাদের আর জামাতের, পাকিস্তানের যারা দোসর তাদের পরাজয়। আরব বসন্তের ইয়ে তো থাকতে হবে সাবজেক্টিভ প্রিপারেশন, অবজেক্টিভ কন্ডিশন। দ্যাট অবজেক্টিভ কন্ডিশন ইজ নট প্রিভেইলিং অ্যান্ড ইট উইল নট প্রিভেইল। জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে, তারা তো চাইবে আমাদের কাছে কাছে, চাওয়াটা বড়ই হতে পারে, কিন্তু আমাদেরও সামর্থ্য কতটা আছে সেটা আবার আমরা যখন বসি তখন আমাদেরও ভাবতে হয়। আরও আসন বাড়ানোর ব্যাপারে তাদের একটা আবদার থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, সেটা হতে পারে, এবং সেটা কতটুকু চারটে তো পরিষ্কার হয়ে যাবে। আমরা যেসব আসনগুলো সমঝোতায় পৌঁছবো সেখানে নৌকা তো আমাদের প্রত্যাহার করতে হবে নীতিগতভাবে।